Guys, this is your host Aiubi Shuvo. I am in Chattogram, Mezbani, Haile Aaiun kitchen. Hello and welcome to Rashad. This is your host Aiubi Shuvo. Back with another video, guys. Right now I'm in Chattogram. Chattogram try korte chhilam Mezbani Haile Aaiun. Etar cost ebong each and everything. Aajker video apnar sathe share korte try korbo. Guys, right now I'm in Mezbani Haile Aaiun. Eta chhara Chattogram je branch ta. As usual, jeta ami video first e bolchi apnake. Ekhane chilo tader duita meal ase. Je like chilo Mezbani Haile Aaiun. Apnara jara amar Dhakar Mezbani Haile Aaiun video ta dekhchen. Tara onekke recommend korchen je like apnara CTG er Mezbani ta try korun. Era prottekta language সেটা হচ্ছে সিটিজি মানে চট্টগ্রামের ভাষায় তারা মিল করছে এখানে দেখেন হালা গুনা লেখা তারপর আছে চনার ডাল লেখা ওয়ারে যথেষ্ট পরিমাণে সাদা ভাত এগুলো আসলে চট্টগ্রামের ভাষা যেটাকে বলা হয় গাইস এখন আমি অর্ডার দিব হচ্ছে তাদের ট্র্যাডিশনাল মেজবান এখানে আছে আপনারা যে দেখতে পারতেছেন একজনের জন্য মেজবান সেট মিল সেটা 350 টাকা করে তারপর আছে হালা গুনা সেট মিল এটা হচ্ছে 390 টাকা করে তারপর আছে মেজবানি খিচুড়ি হচ্ছে 260 টাকা করে আপনাদের টোটালি কয়টা শাখা আছে পুরো অল ওভার বাংলাদেশে পুরো অল ওভার বাংলাদেশে আপনার 8টা শাখা আছে 8টা শাখা আছে আচ্ছা আপনাদের টেস্ট কি সবগুলো এক হয় নাকি ঢাকারগুলো চেঞ্জ হয় কিনা एक्चुअली আমাদের টেস্ট একটু ভিন্ন রকম কারণ ওইখানে শেফ আর এখানে শেফ একটু ডিফারেন্ট সো আমি অ্যাজ ইউজুয়াল যেটা বললাম এগুলো অর্ডার দিব এখন আর এর সাথে ড্রিঙ্কস হিসেবে নিব হচ্ছে বোরানি আমি একটু চাচ্ছি যে আপনাদের মানে আমি কিচেনটা ভিজিট করব পারবো কি আমি হ্যাঁ অবশ্যই সো গাইস চলেন আমি যাই দেখি এখন আমাদের গরুর যে হাড় চর্বি এটা দিয়ে করা আছে কালো বোনাটা এখানে চল্লিশ মাংস থাকবে মুরাদপুর এটা ফ্লাইওভারের শেষ পর্যায়ে আর কি মুরাদপুর এটা আপনার এন মোহাম্মদ প্লাস্টিকের এখানে পড়েছে রাস্তার অপোজিট আমার সাথে অনেকে আছে সবাই স্টাফগুলো অনেক ফ্রেন্ডলি এবং আমার সাথে আমার ভাইয়ের নাম কি খেয়াল নেই আমার নাম সাতিকুল ইসলাম রাজু ভাই আমাদের সাথে হেল্প করলো এদের হচ্ছিল রাইস আনলিমিটেড নিতে পারবেন আপনারা কস্ট এটা মিলের মধ্যে অ্যাডজাস্ট থাকে আর এটা হচ্ছে আপনাদের নলার ডাল মেজবানির মাংস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং মানে চট্টগ্রামের ট্র্যাডিশন একটা টেবিলে আমি এনে ফেলছি সো এটা হচ্ছিল তাদের চনার ডাল আমি আবার একটু দেখাচ্ছি এটা চনার ডাল এটা এক্সটেন্ড করা যায় তাদের বলছে আর এটা হচ্ছে তাদের কালো গুনা আর এটা ছিল তাদের মেজবানি বিফ আর এটা এটা খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড তারপরে আছে ছিল তাদের মেজবানি খিচুড়ি যেটা হাড় মাংস এবং হচ্ছিল ঝোলটা কমিউনিকেশনে এই খিচুড়িটা তৈরি করে তারা আর তারপরে হচ্ছিল কিছুক্ষণ পরে তারা সালাদ দিয়ে গেলো সো এখানে আমি রাইস নিলাম মেজবানি মাংস একটু স্পেশাল দেখে আমি একটু ট্রাই করবো একটু পরে সো ফার্স্ট টাইমে তাদের ট্রাই করতেছি হচ্ছিলো চনার ডাল চনার ডালের মধ্যে সবই হাড্ডি যেটাতে টেস্ট করবো আমি ফার্স্ট বাইট দিব বিসমিল্লাহ করা যাক আমি ঢাকার যেটা টেস্ট পাইছি এখান থেকে টেস্ট একটু ভিন্ন আপনাদের কাছে লাগবে ডেফিনেটলি যারা আসবেন তারা যদি এটা মিস করেন সো ডেফিনেটলি কিছু না কিছু মিস করে যাবেন তারপরে এখানে আসা হলো কালা ভুনা মানে কালারফুল লাগতেছে কালো কালারের কমিউনিকেশনে
বাট এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, মাংসটা কিন্তু অনেক হার্ড, দেখো তাই না, একটু মাংসটা হার্ড। এবার টেস্টটা করে দেখি কেমন লাগে। ফুল অফ ফ্লেভারফুল, বাট একটা জিনিস সমস্যা ছিল, আপনারা যারা সফট মাংস ভালোবাসেন কালা ভুনাটা নিলে সফট মাংসের ফিলিং পাবেন না একদমই। যেহেতু আমি এখন মেজবানি মাংসটা ট্রাই করবো, যাতে ফ্লেভারটা না আসে এই জন্য একটু রাইস নিয়ে ট্রাই করতেছি আমি। এরপরে আমি একটু দেখাই, এটার উপরে দেখতে পাচ্ছেন কত পরিমাণ তেল। গাইস এটা হচ্ছিল তাদের মেজবানি মাংসটা, সফট অনেক আসলেই। আমি অ্যাজ ইউজুয়াল বললাম যেটা কালা ভুনা থেকে মেজবানি মাংস নর্মালি সফট হয়, যেহেতু সরিষার তেল রান্না করছে, এটা সরিষার তেলের জন্য একটা কিক আছে, সেটা ডেফিনেটলি আপনারা ফিল করবেন যখন ট্রাই করবেন। এখন আসতেছে ছিল তাদের ইন্টারেস্টিং আইটেম, যেটা কিনা নলা। নলার সাথে গ্রেভি আছে অনেক, এই গ্রেভিটা অনেকটা থিক মেজবানি মাংস থেকে, এখানে হিউজ একটা, যেটা কিনা অনেক বড় হাত দিয়ে ধরে তারপর ট্রাই করতে হইতেছে। এর ফ্লেভারটা স্পাইসি না, অ্যাভারেজ একটা মানে ফ্লেভার, যে লাইক যতটা এক্সপেকটেশন করছিলাম আমি, যে লাইক ঝালের একটা কিক থাকবে, অনেকটা স্পাইসি হবে, তেমন কিছু না। 260 করে ইটস ওর্থ ইট, বাট যখনই ঝালের কথা চলে আসবে, তখনই যারা ঝাল লাভার বা সেই স্পাইসি লাভার, তাদের কাছে এটা ততটা ভালো লাগবে না আই গেস, কারণ এখানে ঝালের পরিমাণটা কম। আমার কাছে এতটাও খারাপ লাগতেছে না। আর গাইস একটা জিনিস আপনারা আমার প্রতিটা ভিডিওতে দেখে থাকেন, যে এটা আমি অল ওভার রেট করে থাকি, সো এটা আমি ছিল পুরোটা যেহেতু প্যাকেজ, এটা আমি অল ওভার রেট করবো, এবং আপনারা যাতে বুঝতে পারেন যে আমার কাছে কতটা ওয়ার্থ ইট লাগছে, যাতে করে আপনারা নেক্সট টাইম এসে এটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে তাদের খিচুড়ি প্ল্যাটারটা, এখানে ছিল একটা মেজবানি মাংস, এর টপিংয়ে কী কী আছে, এর মধ্যে হচ্ছে চনার ডাল আছে, চনার ডাল মানে যেটা ছোলার ডাল বলে সেটা আছে, তারপরে হচ্ছে মুগ ডাল আছে, সব একসাথে কমিউনিকেশন করে এটা করা হয়েছে। আর তাদের এখানে একটা বোরানি আছে, যেটা কিনা আমি এখন নিছি, একটু পরে দিছে। বোরানির ফ্লেভারটা কেমন আমি একটু দেখাবো আপনাকে। এটা হচ্ছিল তাদের ব্র্যান্ডিং করা হচ্ছিল মেজ্জান হাইলে আইউন, দিস ইজ দ্য বোরানি, যেটার কস্ট পড়ছে হচ্ছিল 80 টাকা করে। সো এখন ডালি, বোরানিটাও ফুল অফ ফ্লেভার, মানে এক কথা বললে জোস। এখন চলে আসতেছে হলো লাস্ট পার্টে, যেটা কিনা আমি সবগুলো রেট দেবো। এখানে ছিল ছিল কালা ভুনা, মেজবানি মাংস, চনার ডাল, এটা কিন্তু তিনটা একসাথে ছিল। সো এটা আমি যদি অল ওভার রেট করি, আমি এটা দিব ছিল 8 out of 10, আর এই যে খিচুড়িটা এটা দিব ছিল 7.5 out of 10। দিস ইস ইউর হোস্ট আইবি শুভ, সাইনিং আউট ফ্রম চিটাগং মেজ্জান হাইলে আইউন।